প্রিয় দর্শক, আপনাদেরকে আজ আমরা দেখাবো বেকারগুলো মানুষের সঙ্গে কিভাবে প্রতারণা করছে দিনের পর দিন। পুরাতন জিনিসগুলো, মেয়াদোত্তীর্ণ জিনিসগুলো হয় তারা নতুন মোড়কে নতুন ভাবে মেয়াদোত্তীর্ণ সিল লাগায় বিক্রি করতেছে, অথবা অ্যাডভান্স ডেট দিয়ে স্টিকার লাগায় সেগুলো বাজারে সেল করতেছে। এই জিনিসগুলো যখন আমরা খাবো তখন পেটের পীড়াসহ নানা ধরনের রোগ বালাই দেখা দেবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে, প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়। কিছুক্ষণ আগে আমি রুটিটি দোকান থেকে কিনে এনেছি। আজকে হচ্ছে 3 তারিখ, জানুয়ারি মাসের 3 তারিখ। অথচ আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে মেয়াদোত্তীর্ণ উৎপাদনের তারিখ দেওয়া আছে 4 তারিখ। আরো ভালোভাবে দেখাচ্ছে আপনাদেরকে সিলটা। এবার দেখেন আপনারা, ক্লিয়ার দেখা যাচ্ছে। উৎপাদন 4/1/2020 এবং মেয়াদ 8/1/2020। অর্থাৎ এই রুটি উৎপাদনের থেকে এটার মেয়াদ যদি 5 দিন হয় বেকারের হিসাবে, তাহলে 4 তারিখ উৎপাদন, 8 তারিখ শেষ। কিন্তু বাস্তবে এই রুটিটি আমি কিনে এনেছি আজকে 3 তারিখ, এবং দোকানদারের কাছ থেকে জানতে পারলাম এই রুটিগুলো গতকালকে দিয়ে গেছে, অর্থাৎ 2 তারিখে। তাহলে সেই হিসেবে এই রুটির অরিজিনাল মেয়াদ শেষ হয়ে যাবে 6 তারিখে। এখন আপনারা চিন্তা করেন, এই রুটিটি যখন আমি যদি আজ দোকান থেকে না কিনে আনতাম, এই রুটি যদি দোকানে থেকে যেত এবং এটা ধরেন 7 তারিখ কিংবা 8 তারিখ পর্যন্ত থেকে যেত এবং ওই সময় বিক্রি হতো, তাহলে তার মানে দাঁড়াচ্ছে যে ওই সময় অলরেডি রুটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু এই লেভেলটার কারণে ভুলবশত 8 তারিখ পর্যন্ত দোকানদার রুটিটি বিক্রি করতে পারবে, এবং ওই অবস্থায় যদি 8 তারিখ কিংবা 7 তারিখে কেউ রুটিটি কিনে নিয়ে যায়, তাহলে সে মেয়াদ উত্তীর্ণ রুটিটা খাবে। এবং তাতে কি হবে, এই মেয়াদ উত্তীর্ণ রুটি খাওয়ার জন্য নানান ধরনের অসুখ হবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে, প্রশাসন যেন বিশেষ করে ভ্রাম্যমাণ আদালত এবং অন্যান্য যেসব টিম আছে যারা এসব নজরদারি করে, তারা যেন এসব বিষয়ে আরো সচেতন হয়, এবং মাঝে মধ্যেই বিভিন্ন কোম্পানির বিশেষ করে খাদ্য দ্রব্য উৎপাদনকারী কোম্পানি, বেকারি এবং যারা বিক্রি করে অন্য খাদ্যদ্রব্য দোকান, তাদের উপর নজরদারি করে এবং জনগণকে তাদের দ্বারা হয়রানি ভুক্তভোগীর শিকার হওয়া থেকে রক্ষা করে।